মুহূর্তে চোখ রাখবেন যে ব্রেকিং নিউজের দিকে। রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবনে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তার সঙ্গে রয়েছেন দিলীপ ঘোষ। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখছি, আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বিট্টুর সঙ্গে। সরাসরি রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবনে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ। বিট্টু, বিস্তারিত। দেখো, আড়াইটার সময় সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ রাজভবনে এসে পৌঁছান এবং রাজ্যপালের সঙ্গে এই মুহূর্তে মিটিং শুরু হয়েছে যেটা জানা যাচ্ছে। তবে কি নিয়ে মিটিং তোমাকে জানিয়ে রাখি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আগামী সোমবার দিন বিধানসভা অধিবেশন বসিয়ে মঙ্গলবার দিন মূলত ধর্ষণ বিরোধী একটি বিল বিধানসভা থেকে পাশ করাবেন এবং সেই বিল আসবে এই রাজভবনে। কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে বিজেপির তরফে বক্তব্য হলো গোটা প্রক্রিয়াটাই বেআইনি, রাজ্য সরকার আলাদা করে এমন বিল আনতে পারে না, অর্থাৎ এক্ষেত্রে রাজভবনের কাছে বিলটা পাশ করে এলে তাহলে রাজ্যপাল যাতে উপযুক্ত ব্যবস্থা নেন সেই বিষয়টাই মূলত রাজ্যপালকে বলতেই আজকে দুই বিজেপি নেতৃত্বের আশা। বলা বাহুল্য, শুভেন্দু অধিকারীর আসার কথা ছিল কিন্তু তার পার্টিগত অন্য কারণে তিনি ব্যস্ত থাকায় তিনি আসতে পারেননি। তবে দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার পুরো সম্পূর্ণভাবে দায়িত্ব নিয়ে তারা এসেছেন, এসে যাতে বিধানসভাতে যে বিলটা পাশ হবে সেটা রাজভবনে আসার পর রাজ্যপাল যাতে গোটা ব্যাপারটা খতিয়ে দেখেন সেটা আইনি না বেআইনি সেই বিষয়টাই মূলত জানাতে বিজেপির দুই শীর্ষ নেতৃত্ব তারা এখানে এসে উপস্থিত হয়েছেন, রাজ্যপালের সঙ্গে এই মর্মে বৈঠক করছেন। এইটাই প্রথম নয়, এর আগেও দেখা গিয়েছে একাধিক ইস্যুতে যখন বিধানসভা থেকে বিল পাশ হয়েছে বিধানসভার তরফে বিধায়করা বা কোনো সময় রাজ্য নেতৃত্বরা বা রাজ্য স্তরের যারা নেতারা রয়েছেন তারা রাজভবনে এসে বিলের বিরোধিতা করে গিয়েছেন এবং আবেদন জানিয়ে গিয়েছেন যাতে বিলগুলো খতিয়ে দেখেন রাজ্যপাল। ঠিক একই ঘটনা পুনরাবৃত্তি কার্যত আজকে হচ্ছে বিধানসভার অভ্যন্তরে। বলা বাহুল্য, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বিধানসভাতে একটি ধর্ষণ বিরোধী বিল আনবেন এবং সেই বিলটা রাজভবন থেকে পাশ করাবেন। সেই মতো গতকাল মন্ত্রিসভাতে বিল সংক্রান্ত যে প্রস্তাব তা পাশও হয়ে যায় এবং তারপরেই যেটা জানা যাচ্ছে আগামী সোমবার দিন বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে এবং মঙ্গলবার বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিনে যেটা জানতে পাচ্ছি এই ধর্ষণ বিরোধী বিল আনা হবে এবং সেই বিলের প্রসঙ্গে আলোচনার বক্তব্য রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্যের তালিকায় থাকবেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীও এবং এই মর্মে শাসক এবং বিরোধীর যেই বিষয়টা, যেই দ্বন্দ্বটা, সেই দ্বন্দ্বই বিলকে কেন্দ্র করে সামনে আসছে এবং সেই প্রক্রিয়াটাই মূলত রাজ্যপালের কাছে যখন শেষ ভাগটা আসবে তখন রাজ্যপাল এই বিলের যেই বৈধতা বা অবৈধতা যেই বিষয়টা উঠে আসুক না কেন সেটা যাতে তিনি খতিয়ে দেখেন সেই আবেদনটাই আজকে বিজেপির দুই শীর্ষ নেতৃত্ব অর্থাৎ দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার এই মুহূর্তে রাজভবনে এসেছেন সে বিষয়টা নিয়ে রাজ্যপালের সঙ্গে কথা বলার জন্য। পাইল, অর্থাৎ বিট্টু, বোঝাই যাচ্ছে এই মুহূর্তে আলোচনা চলছে। ধন্যবাদ তোমাকে, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিট্টুর সঙ্গে, যেখানে রাজ্যপালের সঙ্গে দেখা করতে এই মুহূর্তে রাজভবনে সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ। ব্রেকিং নিউজ, আরজিকর কাণ্ডে পথে নাগরিক সমাজ, অভয়ার বিচার চেয়ে পথে নাগরিক সমাজ। শিয়ালদহ থেকে শুরু হয়েছে মিছিল, কলেজ স্ট্রিট পর্যন্ত যাবে মিছিল। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি মধুকল্পিতার কাছে। মধুকল্পিতা, শিয়ালদহ থেকে মিছিল শুরু হয়েছে, এই মুহূর্তে মিছিল কোথায় রয়েছে আর কি স্লোগান কি বলছেন মিছিলে যারা রয়েছেন, তোমার কাছ থেকে বিস্তারিত জানবো। শিয়ালদহ থেকে ধীরে ধীরে কলেজ স্ট্রিটের দিকে যাচ্ছেন যারা রয়েছেন, দেখানোর চেষ্টা করব, তারা প্রত্যেকেই কিন্তু একটাই স্লোগান তুলেছেন, তারা প্রত্যেকেই বলছেন উই ওয়ান্ট জাস্টিস, তারা জাস্টিস চাইছেন, তারা বিচার চাইছেন। আমি আমি দেখানোর চেষ্টা করব, আমি দেখানোর চেষ্টা করছি সেই ছবিটা এই মুহূর্তে যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু বিচারের দাবিতে পা মিলিয়েছেন। আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব আজকে আপনারা মূলত ঠিক কোন কোন দাবিকে সামনে রেখে পথে নেমেছেন। আমাদের মূল দাবি হচ্ছে আরজিগড়ের তিলোত্তমার বিচার চাই এবং আরজিগড়ে তিলোত্তমাকে যেভাবে হত্যা করা হয়েছে এবং তারপর যেভাবে প্রমাণ লোপাট করা হচ্ছে প্রশাসনের, আমাদের মনে হচ্ছে প্রশাসন এই ব্যাপারে একেবারে সরাসরি জড়িয়ে আছে। সুতরাং প্রশাসনকে অবিলম্বে উদ্যোগ নিতে হবে, যারা মূল দোষী তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং শাস্তি দিতে হবে। একেবারে তুমি শুনলে পায়েল যে যারা মূল দোষী তাদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে, মূলত এই বিষয়কে সামনে রেখেই তারা কিন্তু আজকের এই মিছিলে পা মিলিয়েছেন। শিয়ালদহ থেকে এই মুহূর্তে মিছিল কিন্তু ধীরে ধীরে কলেজ স্ট্রিটের দিকে যাচ্ছেন এবং প্রত্যেকেই তারা বিচার চাইছেন, অভয়াকে যেভাবে ধর্ষণ করা হয়েছে, যেভাবে খুন করা হয়েছে এবং এর পাশাপাশি যারা সাধারণ মানুষ দেখাই যাচ্ছে যে শিয়ালদহ থেকে মিছিল আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে কলেজ স্ট্রিটের দিকে আর প্রত্যেকের সেই একটাই দাবি, সঠিক বিচার চাইছেন প্রত্যেকে। ধন্যবাদ মধুকল্পিতা তোমাকে। আরজি কর কাঞ্জে পথে নাগরিক সমাজ, সেই ছবি আমাদের সামনে তুলে ধরলেন আমাদের প্রতিনিধি মধুকল্পিতা।
আসছে আরো একটি ব্রেকিং নিউজ। মালদা মেডিকেলে তুমুল বিক্ষোভ, বিক্ষোভের মুখে অরুণাভ দত্ত চৌধুরী। এই অরুণাভ দত্ত চৌধুরী হলো আরজিকরের চেস্ট মেডিসিনের প্রাক্তন বিভাগীয় প্রধান অরুণাভ। মালদা মেডিকেলে উত্তেজনার পরিস্থিতি এই মুহূর্তে, অধ্যক্ষের ঘরের বাইরে বিক্ষোভ চিকিৎসকদের। অরুণাভকে অধ্যাপক হিসেবে মানতে নারাজ চিকিৎসকরা। আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি দীপঙ্করের কাছ থেকে। দীপঙ্কর, এখনো কি বিক্ষোভ চলছে, কি ছবি এই মুহূর্তে, কি জানতে পারছো? দেখো, তোমাকে যেটা বলবো যে আজকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে প্রাক্তন যে চেস্ট মেডিসিন বিভাগের অধ্যক্ষ অরুণাভ দত্ত, তিনি কিন্তু আজকে এসেছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। তিনি যে মেডিকেল কলেজের প্রিন্সিপাল রুমে তিনি কিছুক্ষণ আগে এসেছেন, আজকে কিন্তু তিনি সেখানে জয়েন করার কথা, অর্থাৎ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জয়েন করার কথা। কিন্তু এখনও অবধি কিন্তু আলোচনা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে, যিনি প্রিন্সিপাল তার ঘরে রীতিমতো, সেই ছবি দেখাচ্ছে, তার ঘরে কিন্তু রীতিমতো যে জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু রীতিমতো আলোচনা করছেন, এবং সেই আলোচনার ছবি কিন্তু দেখানো হচ্ছে। ইতিমধ্যেই আরজিকর মেডিকেল কলেজের যে প্রাক্তন যিনি চেস্ট মেডিসিনের অধ্যক্ষ অরুণাভ দত্ত, তিনি কিন্তু আজকে এসেছেন এবং রীতিমতো প্রিন্সিপালের ঘরে আজকে কিন্তু আলোচনা চলছে। কারণ জুনিয়র চিকিৎসকদের বক্তব্য যে কোনোরকমভাবে যাতে এখানে যে, অর্থাৎ এই প্রাক্তন অধ্যক্ষ আরজিকর মেডিকেল কলেজের অরুণাভ দত্ত চৌধুরী, সেই যাতে কোনোরকমভাবে এই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যাতে না এখানে রাখা হয়, তাকে কিছুতেই মানতে পারছেন না এখানকার মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। সেই ক্ষেত্রে রীতিমতো মালদা মেডিকেল কলেজ হাসপাতালের যে প্রিন্সিপাল ডাক্তার পার্থ প্রতিম মুখোপাধ্যায়, তার যে নিজস্ব চেম্বার, সে চেম্বারে কিন্তু রীতিমতো আলোচনা চলছে। স্টুডেন্টরা রয়েছেন এবং স্টুডেন্টরা তারা কিন্তু তাদের এই বক্তব্য রয়েছে। এম এস বিশ্ব স্যার রয়েছেন, স্যার কি আলোচনা চলছে, স্যার কি আলোচনা, এখন তো কি আলোচনা হয়নি, এখনো অবধি কিন্তু আলোচনা হয়নি, এবং সেক্ষেত্রে কিন্তু রীতিমতো এম এস বিপি তিনি কিন্তু জানা এখনো কিন্তু আলোচনা চলছে, এবং রীতিমতো দাদা কি আক্রম কি আলোচনা হচ্ছে, কি চলছে, মানে আপনাদের ডিমান্ডটা কি একটু বলবেন, কি চাচ্ছেন আপনারা? দেখো, সেই কিন্তু এখনও অবধি জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু আলোচনা চলছে, এবং প্রিন্সিপাল আছেন ঘরে, এবং সেই প্রিন্সিপালের ঘরে রীতিমতো সেই কিন্তু আলোচনা চলছে। কিছুক্ষণ আগেই এসেছিলেন আরজিকর মেডিকেল কলেজের যিনি প্রাক্তন অধ্যক্ষ চেস্ট মেডিসিন বিভাগের, তিনি কিন্তু মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এই যে চেস্ট মেডিসিনের প্রাক্তন বিভাগীয় প্রধান আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে অরুণাভ দত্ত চৌধুরী, তিনি কিন্তু এসেছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আজকে জয়েন করার কথা। কিন্তু সেক্ষেত্রে এখনও অবধি যেটা আমরা দেখতে পাচ্ছি যে জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু ভেতরে রয়েছেন, প্রিন্সিপালের ঘরে রয়েছেন, এবং তাদের আলোচনা চলছে, সাথে রয়েছেন প্রাক্তন বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরী। এখনও অবধি কিন্তু আলোচনা কি হবে, আদৌ মালদা বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে কিন্তু প্রিন্সিপালের ঘরে আলোচনা চলছে এবং এখনও বিক্ষোভ জারি। তারা চাইছেন না যে চেস্ট মেডিসিনের প্রাক্তন বিভাগীয় প্রধানকে মালদা মেডিকেলে। প্রিন্সিপাল যে কি বলেছেন একবার শুনবো। আমার কাছে উনি এসেছেন, এসে নিয়ে জয়েনিংয়ের আবেদন করেছেন এবং জয়েনিংয়ের অর্ডার নিয়ে এসেছেন। তুমি কিছু ভাবছেন, এবার আমরা দেখছি অরুণাভ দত্ত চৌধুরী কি জয়েন করে গেছেন এখানে? এটা উনি আবেদন করে জয়েন করে গেছেন, মানে উনি এসেছেন রিপোর্ট করেছেন, রিপোর্টেড না জয়েন করে বলতে যা বোঝায় সেটা কি অফিসিয়ালি উনি করে গেছেন এখানে? রিপোর্ট করেছেন, রিপোর্ট প্রসিডিওরটা কমপ্লিট হয়ে গেছে? না না, জয়েন করা করে গেছেন এই কথাটা কি বলা যাবে? দেখছি, ওটা আমি যাচ্ছি, ওরা উপরে যাচ্ছে। ছাত্রদের বলছি যে তার বিরুদ্ধে যে অভিযোগ নাম, এটা পর্যন্ত তাকে এখানে তারা জয়েন করতে দেবেন না এবং তাকে মেনে উড়বেন। তো এই ক্ষেত্রে আপনাদের ভূমিকা কী হবে? না, আমাদের ক্ষেত্রে যদি অফিসিয়াল রুলস যেটা মেনে সেটাই আমরা করবো, রুলস মেনে আমরা করবো, দেখি অধ্যতন কর্তৃপক্ষ যোগাযোগ রাখছি। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে মালদা মেডিকেলের যে ছবি এই মুহূর্তে, সেই ছবি স্পষ্ট করে দিচ্ছে যে আরজিকরের চেস্ট মেডিসিনের যে প্রাক্তন বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরী, তাকে মানতে চাইছেন না জুনিয়র চিকিৎসকরা। তারা রীতিমতন অধ্যক্ষের ঘরের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন, এবং এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে, রীতিমতন দরজা বন্ধ করে প্রিন্সিপালের ঘরে বৈঠক করছেন চিকিৎসকরা। সেখান থেকে কি বেরিয়ে আসে, কি দাবি তাদের, সময়ের সঙ্গে সঙ্গে সেই বিষয়টা স্পষ্ট হবে। মালদা মেডিকেলের রীতিমতন বিক্ষোভের ছবিটাই কিন্তু এই মুহূর্তে সামনে, কারণ বিক্ষোভের মুখে অরুণাভ দত্ত চৌধুরী, আরজিকরের চেস্ট মেডিসিনের প্রাক্তন বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরী, তিনি যখন দায়িত্ব নিয়ে মালদা মেডিকেলে যান, তাকে সেখানে তুমুল বিক্ষোভের মুখে পড়তে হয়, কারণ সেখানকার জুনিয়র চিকিৎসকরা চাইছেন না তাকে। অধ্যক্ষের ঘরের বাইরে রীতিমতন বিক্ষোভ দেখাতে থাকেন চিকিৎসকরা, এবং তারপরে প্রিন্সিপালের ঘরে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক চলছে এই মুহূর্তে, এবং বৈঠক থেকে কি বেরিয়ে আসে, সময়ের সঙ্গে সঙ্গে তা স্পষ্ট হবে।